এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে বড় দিন, সবাইকে ক্রিসমাসের অনেক 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 শুভেচ্ছা। তোমরা খুব ভালো করে আজকের এই দিনটা এনজয় করো। আজকে ম্যাক্স টু ম্যাক্স মানুষজনের ছুটি, আর এই ছুটির দিনে সবাই নিশ্চয়ই কোথাও না কোথাও ঘুরতে বেরিয়েছো, কিন্তু আমি এখনো পর্যন্ত কোথাও বেরোইনি। তার কারণ অফিসের যেহেতু ছুটি, সেই ছুটিটা উপভোগ করার জন্য স্বাভাবিকভাবেই একটু বেলা করে উঠেছি, এবং তারপর ঘরের টুকটাক সমস্ত কাজকর্ম গুছিয়ে এখন যেটা করব সেটা হলো ক্রিসমাসের কেকটা বানাবো। ক্রিসমাসে আমি চেষ্টা করি বাড়িতে একটা ছোট্ট করে কেক বানানোর, আর নিজের হাতে কেক বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা। গত বছর আমি বানিয়েছিলাম এগ দিয়ে কেক, কিন্তু এই বছর ভাবলাম যে এগ দিয়ে নয়, এগলেস কেক বানাবো, কিন্তু সেটা একটু ইউনিক ওয়েতে। আর খুব ইজিলি তোমরা এই কেকটা বানাতে পারো, মানে ইনগ্রেডিয়েন্টস খুবই কম থাকবে, কয়েকটা মাত্র তিন চারটে উপকরণ দিয়েই তোমরা এই কেকটা ঝটপট বানিয়ে ফেলতে পারবে। তো কিভাবে এই কেকটা বানাবে সেটা আর বেশি দেরি না করে চলো দেখিয়ে দিই। তো আজকে বানাতে চলেছি বিস্কিট দিয়ে চকলেট কেক। এক ছাড়া বিস্কিট দিয়ে চকলেট কেক বানাবো। তো ফার্স্টে ইনগ্রেডিয়েন্টসগুলো বলে দিই, কটা ইনগ্রেডিয়েন্টস আমার লাগছে। এরকম একটা বড় চা চামচের এক চামচ চিনি নিয়ে আমি এটা মিক্সার গ্রাইন্ডারে আগে ভালো করে গ্রাইন্ড করে নিচ্ছি। এরপর আমি বিস্কিটগুলো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ঢেলে নিয়েছি, এবার ভালো করে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করার পর গ্রাইন্ড হওয়া বিস্কিটগুলো একটা বড় বাউলের মধ্যে আমি ঢেলে রেখেছি। আর কিছুটা গরম করা বাটার আমি গ্রাইন্ড করা বিস্কিটগুলোর মধ্যে ঢেলে দিচ্ছি। তোমরা চাইলে এখানে রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারো। একটা দেওয়ার পরে এর মধ্যে হালকা গরম করে নেওয়া 2 কাপ দুধ আমি এর মধ্যে দিয়ে দেবো, এবং দিয়ে একটা নরম ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে 1 থেকে 2 মিনিট মতো এই ব্যাটারটা আমি অ্যাজ ইট ইজ রেখে দেব। 1 থেকে 2 মিনিট হয়ে যাওয়ার পর এর মধ্যে রেগুলার ইনো, কোনো ফ্লেভার কিন্তু নেওয়া চলবে না, রেগুলার এই ইনোর 1 প্যাকেট ইনো আর এর মধ্যে আমি ঢেলে দেবো, এবং অল্প অল্প দুধ নিয়ে এই ব্যাটারটাকে ভালো করে মিক্সড হবো। এই ইনোই আমার কেকটা ফর্ম করতে হেল্প করবে। তো হালকা হাতে ভালো করে ইনোটা এই ব্যাটারটার মধ্যে মিশিয়ে নেব। এরপর কেক বানানোর কন্টেনারের মধ্যে আমি ভালো করে বাটারের কোটিং দিয়ে নেব, যাতে আমার এই ব্যাটারটা কোনোভাবেই লেগে না যায় যখন কেকটা ফর্মড হয়ে যাবে। আমি কেকের এই কন্টেনারের মধ্যে ব্যাটারটা ঢেলে নেব। ব্যাটারটা ঢালার পরে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কন্টেনারটা 2-1 বার ভালো করে নাড়িয়ে নিতে হবে, যাতে কন্টেনার আর ব্যাটারের মধ্যে কোনো এয়ার না থাকে, তাহলে কেকটা ইন্ট্যাক্ট হবে। সবার শেষে ডেকোরেশনের জন্য চপ করে রাখা একটু অ্যালমন্ড আমি এই কেকটার উপরে ছড়িয়ে দিয়েছি, যাতে কেকটা দেখতে সুন্দর হয়। এরপর একটা বড় সাইজের প্রেশার কুকারের মধ্যে কিছুটা বালি দিয়ে আমি এই স্ট্যান্ডটা বসিয়ে রেখেছি। তোমরা চাইলে এখানে লবণের ইউজও করতে পারো, সল্টের ওপরে এরকম স্ট্যান্ড দিয়ে বসাতে পারো। তো তারপরে আমি এই কন্টেনারটা ওই স্ট্যান্ডের ওপরে বসিয়ে প্রেশারের ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি, এবং একদম লো আছে এটাকে 40 মিনিটস থেকে 50 মিনিটস আমি বেক করব। সো ফাইনালি আমার ডেলিসিয়াস চকলেট কেকটা রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, ইটস লুকিং ইয়াম্মি। আমি জাস্ট এখন ওয়েট করে আছি যে এটা কখন ঠান্ডা হবে, ঠান্ডা হলে আমি এটা খাবো। এটা প্রচণ্ড গরম, আমি প্রেশার কুকার থেকে এটা নামিয়ে নিয়েছি, মানে প্রেশার কুকার থেকে কেকটা নামানোর পরে এটার লুক একদম অ্যাজ ইট ইজ এরকম দেখতে হয়েছে, তোমাদের সামনে থেকেই দেখিয়ে দিচ্ছি। সো এই ছিল আজকের আমার এগলেস চকলেট কেক, যা মাত্র 3 থেকে 4 ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি বানিয়ে ফেললাম। তোমরাও প্লিজ এটা ঘরে বানাও, ট্রাই করে দেখো তোমাদের কেমন লাগে, এবং টেস্ট ডেফিনেটলি খুব সুন্দর একটা চকলেট কেকের ফ্লেভার তোমরা এই কেকটা থেকে পাবে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাতে একটা ছোট্ট করে লাইক দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। টিল দেন, টাটা।